নমস্কার সাকসেস এডুকেশন কেয়ার এন্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন বাংলা বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার জীবনী ও তার জীবন আদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। নবাব সিরাজউদ্দৌলা বা মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। পলাশী যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে 190 বছরের ইংরেজ শাসনের সূচনা হয়। সিরাজউদ্দৌলা তার দাদু নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে 22 বছর বয়সে 1756 সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করে। তার সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতার কারণে 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন। রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করেন। 1732 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দৌলা। পিতার নাম জৈনউদ্দিন আহমেদ খান, মায়ের নাম আমেনা বেগম, স্ত্রীর নাম বেগম লুৎফুন্নেসা, একমাত্র কন্যা উম্মে জোহরা। তিনি নবাব আলীবর্দী খানের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। 1746 খ্রিস্টাব্দে মারাঠাদের বিরুদ্ধে আলীবর্দী খানের যুদ্ধের সময় কিশোর সিরাজউদ্দৌলার সাথী হন। আলীবর্দী সিরাজকে বালক বয়সেই পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন। সে সময় তার হয়ে রাজা জানকীরাম রাজ প্রতিনিধি করতেন, কিন্তু বিষয়টি সিরাজউদ্দৌলাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই তিনি একদিন গোপনে কয়েকজন বিশ্বস্ত অনুচরকে নিয়ে ভ্রমণের নাম করে স্ত্রী লুৎফুন্নেসাকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ বের হয়ে পাটনা উপস্থিত হন এবং জানকীরামকে তার শাসনভার ছেড়ে দেওয়ার আদেশ দেন। কিন্তু নবাবের বিনা অনুমতিতে জানকীরাম তার শাসনভার ছেড়ে দিতে অস্বীকার জানান। পরে দুর্গের দ্বার বন্ধ করে বৃদ্ধ নবাবের কাছে বিস্তারিত তথ্য জানিয়ে দূত পাঠান। অন্যদিকে জানকীরামের আচরণের ভীষণ ক্ষুব্ধ হয়ে সিরাজউদ্দৌলা দুর্গ আক্রমণ করেন। উভয় পক্ষের লড়াই শুরু হয়ে গেলে হতাহতের ঘটনাও ঘটে। ঘটনার সংবাদ পেয়ে আলীবর্দী খাঁ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। সেই দিনই আলীবর্দী খাঁ দুর্গের অভ্যন্তরে দরবারের স্নেহভাজন দৈত্যকে পাশে বসিয়ে ঘোষণা দেন, সিংহাসনের উত্তরাধিকারী হিসাবে সিরাজউদ্দৌলার নাম ঘোষণা করেন। 1752 খ্রিস্টাব্দে তিনি হুগলি ভ্রমণ করেন। এ সময় ইংরেজ ওলন্দাজ ও ফরাসি কোম্পানির প্রেসিডেন্টরা তাকে সম্মান প্রদর্শন করেন। 1756 খ্রিস্টাব্দের 29 এপ্রিল নবাব আলীবর্দী খান মুর্শিদাবাদে মৃত্যুবরণ করেন এবং আলীবর্দী খানের পূর্ব ঘোষণা অনুসারে সিরাজউদ্দৌলা সিংহাসনে লাভ করেন। সিংহাসনে লাভের পর তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তার মাসি ঘসেটি বেগম। সে সময় উনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন শওকত জং। সিংহাসন লাভের পর সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেন। এরপর তিনি শওকত জং এর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন, কিন্তু নবাবের আদেশ উপেক্ষা করে কলকাতার ইংরেজরা দুর্গ নির্মাণ করেছেন। এই সংবাদ পেয়ে তিনি এই যুদ্ধযাত্রা বন্ধ করে ফিরে আসেন। 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা প্রায় 30,000 সৈন্যদের একটি বিশাল বাহিনী নিয়ে ইংরেজদের শায়েস্তা করার জন্য অগ্রসর হন। এই অভিযানে প্রথমে তিনি 17 মে কাশিমবাজার কুটির দখল করেন। নবাবের বাহিনী 13 জুন ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ অবরোধ করেন। দুদিন যুদ্ধের পর 19 জুন ইংরেজ সেনাপতি এবং গভর্নর ডেক ইংরেজদের এই বড় অংশকে সাথে নিয়ে পালিয়ে যান। শেষ পর্যন্ত প্রায় 170 জন সৈন্য দুর্গ থেকে যান। এই ক্ষুদ্র বাহিনী নিয়ে হলওয়েল দুর্গের ভিতর থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু নবাবের বন্দুকধারী সৈন্যদের আক্রমণের মুখে ও
অধিকাংশ ওলন্দাজ সৈন্য পালিয়ে যায় এবং নবাবের বাহিনীতে যোগদান করেন। বিশেষ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 20 জন ইংরেজ সৈন্য নিহত হন এবং 70 জন আহত হন। সন্ধ্যায় নবাবের সৈন্যরা দুর্গের দেওয়ালে সরাসরি কামানের গোলা নিক্ষেপ করতে সক্ষম হয়। এই সময় জনৈক ওলন্দাজ সৈন্য নদী মুখের দুর্গ তোরণ খুলে দেয়। এই পথে নবাবের সৈন্যরা দুর্গে প্রবেশ করেন। উপায়ন্তর না দেখে হলওয়েল আত্মসমর্পণ করেন। বন্দীদের সাথে নবাবের সৈন্যরা দুর্গের সম্পদ লুণ্ঠন করে, তবে বন্দীদের সাথে ভালো ব্যবহারও করেন। হলওয়েল নবাবের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস লাভ করেন, কিন্তু রাতে ইংরেজ সৈন্যরা মাতলামি শুরু করেন এবং নবাবের বাহিনীর প্রহরীদের আক্রমণ করেন। এই পরিপ্রেক্ষিতে নবাব ইংরেজ সৈন্যদের বন্দী করে রাখার নির্দেশ দেন। হলওয়েলের মতে 18 ফুট দৈর্ঘ্য এবং 14 ফুট 10 ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি কক্ষে 147 জন ইংরেজকে রাখা হয়। এই ঘরে একটি মাত্র জালানা ছিল। সকালবেলায় দেখা যায় ঘরের 123 জন মৃত্যুবরণ করে। হলওয়েল কর্তৃক প্রচারিত এই ঘটনাকে অন্ধকূপ হত্যা নামে অভিহিত করা হয়। সিরাজদৌল্লার মানিকচাঁদের হাতে কলকাতার শাসক ভার অর্পণ করেন। সিরাজদৌল্লা মানিকচাঁদের হাতে কলকাতার শাসনভার অর্পণ করে 12 জুলাই তিনি মুর্শিদাবাদে ফিরে আসেন। এরপর ইংরেজ কাউন্সিল অ্যাডমিরাল ওয়াটসন ও রবার্ট ক্লাইভকে একটি নৌবহর কলকাতার পুনরুদ্ধারের জন্য প্রেরণ করেন। এই সময় নবাবের কোনো বড় সেনাবাহিনী কলকাতায় ছিল না, ফলে ক্লাইভ প্রায় বিনা যুদ্ধে কলকাতা জয় করেন। এই সংবাদ পাওয়ার পর সিরাজদৌল্লা 1757 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো কলকাতা আক্রমণ করেন। কয়েকদিন যুদ্ধের পর উভয় পক্ষ শান্তি আলোচনা সম্মত হয়। 4 ফেব্রুয়ারি উভয়ের পক্ষের ভিতর সন্ধিপথ স্বাক্ষরিত হয়। একে আলীনগর সন্ধি নামে অভিহিত করা হয়। এই সন্ধির শর্তানুসারে নবাব দিল্লির সম্রাটদের দেওয়া সকল বাণিজ্যিক সুযোগ সুবিধা ইংরেজদের দেন, কলকাতার দুর্গ নির্মাণের অনুমতি দেন এবং কোম্পানি নিজের নামে মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। কিন্তু ইংরেজরা এই সন্ধিপত্র মানা প্রয়োজন মনে করে নাই। 1757 খ্রিস্টাব্দে নবাবের আদেশ লঙ্ঘন করে ইংরেজরা চন্দননগরের ফরাসির কুটির আক্রমণ করেন। এই সময় আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করে লুটতরাজ করে। এতে শঙ্কিত হয়ে সিরাজদৌল্লা ইংরেজদের সাথে নতুন যুদ্ধে যেতে সাহসী হননি, ফলে সহজেই ইংরেজরা ফরাসির কুটির দখল করে নেয়। পলাতক ফরাসিরা মুর্শিদাবাদে আশ্রয় নেয়। এছাড়া সিরাজ ইংরেজদের শায়েস্তা করার জন্য দাক্ষিণাত্যে বুশির সাথে পত্রা লাভ করেন। ইংরেজরা তাদের রাজস্ব কায়েম রাখার জন্য সিরাজকে অপসারণের জন্য দেশীয় ক্ষমতা লোভীদের সাথে ষড়যন্ত্র শুরু করে। এই দলে জগৎ শেঠ, মির্জাপুর, রাজবল্লভ, রায় দুর্লভ, ভূমিচাঁদ যোগ দেয়। তারা সিরাজের পরবর্তীতে মির্জাফরকে নবাব বানানোর ষড়যন্ত্র শুরু করে। এই সময় মির্জাফর ছিলেন বাংলার প্রধান সেনাপতি। সিরাজ কর্তৃক ক্রমাগত অপমানের কারণে সে সিরাজের বিপক্ষে চলে যায়। ক্লাইভের কাছে এদের এই ষড়যন্ত্রের কথা প্রকাশ পেলে ক্লাইভ এদের সাহায্য দানে অঙ্গীকার করেন এবং 1757 খ্রিস্টাব্দে জুন মাসে কুস্ক্রিদের সাথে ইংরেজদের 2টি চুক্তি হয়। এই চুক্তি একটি ছিল আসল, অপরটি জাল। আসল চুক্তিতে ছিল মির্জাপুর নবাব হলে সিরাজ প্রদত্ত সকল বাণিজ্যিক সুবিধা ইংরেজদের দেওয়া হবে, বাংলাদেশ থেকে ফরাসিদের বিতাড়িত করবে। সিরাজের কলকাতা আক্রমণের ফলে কলকাতাবাসীর যে আর্থিক ক্ষতি হয়েছে তা প্রদান করা হবে। এই চুক্তির সময় ভূমিচাঁদের স্বার্থের ব্যাপারটি বাদ দেওয়া হয়। ভূমিচাঁদ উপযুক্ত পুরস্কার না পেলে এই ষড়যন্ত্রের কথা সিরাজ জানিয়ে দেবে। এই হুমকি দিলে আর একটি জালপত্র তৈরি করা হয়। এই পত্রে ভূমিচাঁদের উপযুক্ত পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর ক্লাইভ সামান্য অজুহাতে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সিরাজও এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। 23 জুন
ভাগীরথী নদীর তীরে পলাশির প্রান্তরে যুদ্ধ শুরু হয়। নবাবের পক্ষে সৈন্য ছিল প্রায় 50,000, নবাবের মূল বাহিনীতে ছিল 50টি কামান, ফরাসি সেনাপতি সিনফ্রের অধীনে ছিল 4টি কামান। পক্ষান্তরে ইংরেজদের পক্ষে সৈন্য ছিল মাত্র 3,000, কামান ছিল 4টি। কিন্তু মীর জাফর রায় দুর্লভ এই যুদ্ধে নিরপেক্ষ থেকে দর্শকের ভূমিকায় থাকেন, নবাবের পক্ষে যুদ্ধ করেন বীর মদন, মোহনলাল ও সিনফ্রে নামক ফরাসি সেনাপতি। যুদ্ধের প্রথম অবস্থায় নবাব বাহিনী জয়লাভ করে। এই সময় মির্জাফরের পরামর্শে নবাব যুদ্ধবিরতির আদেশ দেন। যুদ্ধবিরতির সময় ইংরেজরা আকস্মিক আক্রমণ করলে নবাবের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। সিরাজ কোনো ক্রমে রাজধানীতে ফিরে এসে অর্থ বিতরণ করে সৈন্য সংগ্রহের উদ্যোগ নেন। এরা অর্থ গ্রহণ করে নবাবের সাহায্যের পরিবর্তে আত্মগোপন করেন। পরে নিরুপায় হয়ে সিরাজদৌল্লা স্ত্রী কন্যাকে সাথে নিয়ে রাজধানী ত্যাগ করেন। রাজমহলের কাছে সিরাজ সপরিবারে ধরা পড়েন। এরপর মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে সিরাজকে হত্যা করা হয়। কথিত আছে সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের ঘোষবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। এরপর ইংরেজরা বাংলার সিংহাসনে মির্জাফরকে অধিষ্ঠিত করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।